হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের ভৌত বিজ্ঞান বিষয়ের উপর যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্টি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি এর আগের বি ভিডিও আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা এবং বিজ্ঞান বিষয়ের ভিডিও আগেই পোস্ট করেছি তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নেবে আর এটি তোমাদের ফেব্রুয়ারি মাসের জন্য প্রকাশিত হয়েছে পডেল অ্যাক্টিভিটি টাস্ক নাম্বার টু এটি দু সালের ফেব্রুয়ারি মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে একে আছে দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে মাইনাস টু যে ভৌত রাশির মাতৃীয় সংকেত তা হল কয় আছে কার্য ক্ষয় আছে ক্ষমতা গয় আছে বল আর ঘয় আছে ভরবেগ তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক কার্য এক দশমিক দুয়ে দেখো যে নিচের যেটি ভেক্টর রাশি সেটি হলো কার্য দ্রুতি গ ভরবেগ আর ঘ ক্ষমতা তাহলে নিচের যেটি ভেক্টর রাশি সেটি কি হয়ে যাবে না অপশান ঘ সরি গ ভরবেগ এরপরে আছে দেখো এক দশমিক তিনে তরণের মাতৃীয় সংকেত হলো কয় আছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ক্ষয় আছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান গয় আছে এল টি মাইনাস এই সরি এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর ঘয় আছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ এল টি টু দি পাওয়ার মাইনাস টু এরপরে আছে দেখো একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক একে আছে একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই তাহলে এটি আমাদের হয়ে যাবে কি আপেক্ষিক গুরুত্ব তো তোমরা এইভাবে উত্তরটি লিখবে একটি স্কেলার রাশি যার একক নেই সেটি হল আপেক্ষিক গুরুত্ব এরপরে আছে দুই দশমিক দুই ভরবেগ লব্ধ একক না মৌলিক একক তাহলে এটি হয়ে যাবে ভরবেগ লব্ধ একক পরের প্রশ্ন যা আছে দেখো দুই দশমিক তিনে চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি তাহলে আমরা জানি চাপ কি স্কেলার রাশি এবার দেখো তিনে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটি আছে তিন কেজি ভরের বস্তুতে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে না চার কেজি ভরের বস্তুতে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে যুক্তি দাও তো চলো এটি আমরা খাতায় পড়ে দেখি তো দেখো তোমরা এইভাবে উত্তরটি লিখবে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল এফ এফ সমান সমান কী হয় একটি সূত্র আছে এফ ইকুয়াল টু এম এ আমরা দেখো প্রথমে যদি ভরকে যদি তিন কেজিকে যদি এম ধরি আর তরণ পাঁচ ধরি তাহলে এটাকে যদি আমরা এ ধরি এবং একে যদি আমরা এম ধরি তাহলে সূত্র অনুযায়ী কী হচ্ছে এম আর এ অর্থাৎ তিন আর পাঁচ হবে গুণ তো দেখো এফ ইকোয়াল টু কি হয়েছে এম এ তাহলে তিন গুণ পাঁচ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি কি হচ্ছে তিনে পাঁচে পনেরো তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি নিউটন লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা লিখব ফিফটিন এন অর্থাৎ নিউটনকে এনে প্রকাশ করা হয় বড়ো হাতের এনে তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও দেখো একই রকমভাবে আমরা যদি ধরি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল এফ এটা আমরা টু লিখতে পারি এফ টু অর্থাৎ ওটা এফ ওয়ান লিখেছিলাম এটি এফ টু লিখতে পারি এম এ তো একই রকমভাবে এম এর মান দেখো এখানে দেওয়া আছে চার এটাকে যদি আমরা এম ধরি আর এটাকে যদি আমরা এ ধরি তাহলে এর মান আছে চার এর মানও চার তাহলে এম এর মান চার এবং এর মান চার তো আমরা দুটো যদি গুণ করি চার গুণ চার কত হচ্ছে ষোলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটাকে আমরা নিউটন হিসেবে লিখতে পারি তাহলে ষোলো নিউটন তো দেখো প্রথমটি ছিল পনেরো এবং দ্বিতীয়টি হলো ষোলো তাহলে দ্বিতীয়টিতে বেশি বলের প্রয়োজন তো এইভাবে উত্তর লিখবে অতএব দ্বিতীয় বস্তুটিতে বেশি বলের প্রয়োজন ঠিক আছে তো চাইলে আরেকবার দেখে নিতে পারো এরপরে আছে দেখো তিন দশমিক দুই কোন শর্তে স্মরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে তো উত্তরটি লিখবে যখন গতিশীল বস্তু সরল রৈখিক পথে গমন করে তখন বস্তুর স্মরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হয় অর্থাৎ যখন গতিশীল বস্তুটি একদম সরল রৈখিক পথে গমন করে তখন বস্তু স্মরণের মান অতিক্রান্ত দূরত্ব হবে সমান ক্লিয়ার এবার দেখো তিন দশমিক তিনে একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল তো চলো আমরা উত্তরটিও খাতায় দেখে লিখবে একটি স্কেলার রাশি কার্য যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ সেই ভেক্টর রাশি দুটো কি বল এবং স্মরণ অর্থাৎ বল আর সরণকে গুণ করলে হয় কার্য ঠিক আছে তাহলে কার্যের একক কি দেখো নিউটন ইন্টু মিটার অর্থাৎ নিউটন গুণ মিটার এটা হলো কার্যের একক তো দেখো নিউটন সমান আমরা আগেই দেখেছিলাম নিউটনকে আমরা কী লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি এবং এর সঙ্গে তো মিটার আগে থেকেই আছে তো দেখো এখানে একটি দুটি এবং তিনটি মৌলিক এককের উপর নির্ভরশীল তো আমরা সেইভাবে উত্তরটি লিখেছি অতএব তিনটি মৌলিক উপরে এককের উপর নির্ভরশীল ঠিক আছে তো দেখো এই নিউটন এন সমান আমরা আগেরবার বার কী করেছিলাম আগে প্রথমে যখন অঙ্কটি করেছিলাম তখন আমরা দেখেছিলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি আমরা নিউটন সমান লিখতে পেরেছিলাম তাহলে এখানে যখন নিউটন আছে সেই নিউটন সমান কি আমরা এটা লিখেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার যেটি কার্যের একক তো দেখো এখানে একটি দুটি এবং এই তিনটি যেহেতু মিটার দুবার আছে সুতরাং আমরা একবার নিয়েছি তিনটি মৌলিক এককের উপর নির্ভরশীল ঠিক আছে এবার দেখো তিন দশমিক চারে আলোক বর্ষ কি এসআই পদ্ধতিতে এর মান কত তো চলে উত্তরটি দেখে তো উত্তরটি দেখো আলোকবর্ষ লিখবে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে ঠিক আছে তাহলে সূর্য শূন্য মাধ্যমে আলো এক বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই তাকে এক আলোকবর্ষ বলা হয় এসআই পদ্ধতিতে এক আলোকবর্ষ সমান কি নাইন পয়েন্ট ফোর সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা হলো প্রায় কারণ আনুমানিক ধরা হয় সেই জন্য এখানে বলা হয়েছে নাইন পয়েন্ট ফোর সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার প্রায় ঠিক আছে এবার দেখো চারে বলেছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও মোট ছ নম্বর দুটি প্রশ্ন তিন নম্বর করে চার দশমিক একে আছে জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপাক চোং এবং সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে মাপবে তো চলো প্রশ্নের উত্তরটি আমরা বইতে দেখে নিই তোমাদের কাছে যদি প্রান্তিক প্রকাশনীর বই থেকে থাকে তো খুবই ভালো কথা সেখানেও দেওয়া আছে এবং তাছাড়া আমার কাছে আরও একটি বই আছে অনেক পুরনো বই সেখান থেকে তোমরা উত্তরটি দেখে নাও সেখানে খুব ভালো করে দেওয়া আছে দেখো তোমাদের কাছে যদি তোমাদের নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর বই থেকে থাকে তাহলে তার এগারো নম্বর পেজে একদম নিচের দিকে আছে দেখো মাপনী চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় কীভাবে করা হবে সেটি আমাদের বোঝানোর জন্য তোমাদের পরের পেজ অর্থাৎ বারো নম্বর পেজে একটি পরীক্ষা দেওয়া আছে সেটি দেখে নাও দেখো বারো নম্বর পেজে একটি পরীক্ষা দেওয়া আছে তো তোমরা এখান থেকে এটি লিখে নিতে পারো তো দেখে নাও চোঙের মধ্যে কিছুটা উচ্চতা পর্যন্ত কোনো তরল নাও যার আয়তন ভি ওয়ান সেন্টিমিটার ঘনমিটার সরি ঘন সেন্টিমিটার তরলটা এমন হতে হবে যাতে বস্তুটা দ্রব্যভূত না হয় অর্থাৎ গুলে না যায় রাসায়নিক বিক্রিয়া না করে বা ওই তরলে জলে না ভাসে এবার একটা মোম লাগানো সরু শক্ত সুতোকে বস্তুটাকে বেঁধে খুব ধীরে চোঙের তলায় ডোবাও এখন বস্তু সমেত তরলের আয়তন পাওয়া গেল ভি টু ঘন সেন্টিমিটার সুতরাং বস্তুর আয়তন কি হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ঘন তবে এখানে বস্তুর আয়তনের সঠিক পরিমাপ পাওয়ার জন্য যতটা সুতো তরলের মধ্যে ডুবেছিল তার আয়তন প্রাপ্ত আয়তন থেকে বাদ দিতে হবে সাধারণভাবে সুতোয় নিমজ্জিত অংশের আয়তন বস্তুর আয়তনের তুলনায় নগণ্য হওয়ায় এক্ষেত্রে আয়তন নির্ণয়ে উল্লেখযোগ্য ত্রুটি হয় না তো দেখো এখানে যে চিত্রটি দেওয়া আছে এখানে সেই হিসাবে দেখা দেখো এক দশমিক এক দুই নং চিত্রে থেকে ভিওন সমান ধরেছে কত পঞ্চাশ ঘন সেন্টিমিটার তো দেখো এখানে আছে দেখো পঞ্চাশ ঘন সেন্টিমিটার পর্যন্ত আছে আর ভিটু কত সত্তর ঘন সেন্টিমিটার তো দেখো এই যে সত্তর ঘন সেন্টিমিটারের সময় দাগ দেওয়া আছে তাহলে বস্তুর আয়তন কতটি যে বস্তুটি ডোবানো হয়েছে এর কি কারণ বস্তুটি যখন ডোবানো হয়েছে এই তরলের ভেতরে তখন কি তরলের উচ্চতা বেড়ে গেছে তাহলে বস্তুর আয়তনের সমান উচ্চতা বেড়ে যাবে তো দেখো প্রথমে ছিল দ্বিতীয় ক্ষেত্রে ডোবানোর পরে হয়েছিল সত্তর প্রথমে ছিল পঞ্চাশ তাহলে বস্তুর আয়তন কত বেরিয়েছে না কুড়ি ঘন সেন্টিমিটার এবার দেখো এখানে কী বলেছে বস্তুটা যদি তরলে না ডোবে সেক্ষেত্রে কোনো ভারী নিমজ্জকের সাহায্যে বস্তুটাকে ডোবাও তখন নিমজ্জকের আয়তন আলাদা করে বের করে নিয়ে তা বস্তু সহ নিমজ্জনকে আলাদা থেকে বাদ দিয়ে দাও ঠিক আছে যদি কোনো একটা বস্তু যদি সেটা জলে না ডোবে তাহলে কি কোনো একটা ভারী বস্তুর সাহায্যে সেটিকে জলের মধ্যে ডোবাতে বলেছে তো দেখো এখানে যে পরীক্ষাটি দেওয়া আছে এই পরীক্ষা থেকে তোমরা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝিয়ে নিয়েছো কীভাবে একটি বস্তুর আয়তন পরিমাপ করা হয় মাপনি সরি চোঙের সাহায্যে এবার দেখো চার দশমিক দুই আছে এসআই পদ্ধতিতে সহায়ক একক কটি তাদের নাম লেখো এগুলি কোথায় ব্যবহার করা হয় তো দেখো একাক একক বা এসআই পদ্ধতিতে সহায়ক কটি না সাতটি তোমরা লিখে নেবে এসআই পদ্ধতিতে সহায়ক একক সাতটি তাদের নামগুলো এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটি তোমরা এবার দেখে নাও তো দেখো এসআই পদ্ধতিতে সহায়কের একক যেগুলো আছে দেখো মিটার কিলোগ্রাম সেকেন্ড তরিত প্রবাহ সরি অ্যাম্পিয়ার কেলভিন ক্যান্ডেল মোল এখানে দেখো কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি আছে তো তোমরা এবার লিখবে কোথায় কোথায় ব্যবহার করা হয় কি মিটার ব্যবহার করা হয় দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে কিলোগ্রাম ব্যবহার করা হয় সেকেন্ড ব্যবহার করা হয় সময় নির্ণয়ের ক্ষেত্রে অ্যাম্পিয়ার কোথায় অ্যাম্পিয়ার একক ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ মাত্রার একক নির্ণয়ের ক্ষেত্রে কেলভিন কোথায় ব্যবহার করা হয় না উষ্ণতা পরিমাপের জন্য আর ক্যান্ডেলা কোথায় ইউজ করা হয় বা ব্যবহার করা হয় দীপন প্রবাল্য আর মোল কোথায় ইউজ করা হয় পদার্থের পরিমাণ মাপার জন্য ঠিক আছে এই এককগুলি ব্যবহার করা হয় মোট সাতটি একক আছে তোমরা লিখে নেবে মোট সাতটি একক এককগুলোর নাম এভাবে লিখবে মিটার কিলোগ্রাম সেকেন্ড অ্যাম্পিয়ার কেলভিন ক্যান্ডেলা মোল এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় এইভাবে পাশাপাশি লিখে নেবে তো তোমরা চাইলে এখান থেকে এটি স্ক্রিনশট দিয়েও লিখে নিতে পারো অথবা তোমরা চাইলে ভিডিওটি পজ করেও লিখে নিতে পারো তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের জন্য সম্পূর্ণ নতুন প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সহজ সরল সমাধান আশা করি তোমরা বুঝিয়ে নিয়েছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও আমি যখনই পোস্ট করব সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং